খাবার দাবার খেয়ে ঘুম যায়। যাক মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে জামা পাখিগুলা, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে। ওরা উড়া উড়ি করতেছে, এখানে এক পিস আছে, পাশে কেজি এক পিস আছে, দেখাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন ধরে আমার জামা পাখির আপডেট দেওয়া হচ্ছে না, তো আজকে জামা পাখির আপডেট দিব। জামা পাখির বক্সের মধ্যে এবং হাড়ির মধ্যে ডিম আছে নাকি বাচ্চা আছে সেটা দেখাবো। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। আর এই হচ্ছে আমার জামা পাখিগুলা। জামা পাখিগুলা অনেকদিন পরে দেখাচ্ছি, প্রায় 10 থেকে 15 দিন পরে জামা পাখিগুলো একসাথে দেখতে পাইতেছেন আপনারা। এর মধ্যে আমি কোনো আপডেট দিই নাই, কারণ হচ্ছে যে আমি কাজে ব্যস্ত ছিলাম, সেজন্য দেখাতে পারি নাই। অনেকদিন পরে আমার জামা পাখিগুলো দেখতে পাইতেছেন, তো এদের আপডেটটা আজকে জানাবো আপনাদেরকে। আর এখানে যে দেখতে পাইতেছেন কেজের মধ্যে বসে আছে, গ্রিলের মধ্যে বসে আছে, সবগুলো একসাথে বসে আছে। এখানে সবগুলো মা বাবা, কারণ হচ্ছে যে বাচ্চারা এখানে থাকে না, বাচ্চারা এখানে থাকলে মা বাবা কামড় দেয়, সেজন্য কামড়াইতে কামড়াইতে মেরে ফেলে। আপনাদেরকে তো বলছি, যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্য। জামা পাখি খুব এগ্রেসিভ হয়ে যায় সেটা বলছি আপনাদেরকে। আর এই যে দেখেন, এই যে দেখেন, এখানে সাদা কালার দুইটা বাচ্চা আছে মাশাল্লাহ। মাঝে মধ্যে উড়ে চলে আসে এখানে, আবার উড়ে চলে যায়। তো ওদের আপডেট নিয়ে একটা বিশাল গ্যাপ গেছে। জামা পাখিগুলো কলোনিতে ছাড়া থাকে, কেজের মধ্যে থাকে না। এই যে দেখেন কেজগুলা। তো আমি আমার জামা পাখিগুলাকে অনেক মিস করছি, মিস করার পর আসার পর এখন আপনাদেরকে আবার দেখাইতেছি। তো এখানে হোয়াইট আছে যে 20 পিসের মতো, অন্যান্য হোয়াইট গুলা বক্সের মধ্যে আছে। আর ফ্রন্ট কালার সিলভার কালারটা আছে, দেখাই কাছে গিয়ে। আমি এখন কাছে গেলে উড়ে যাবে সবগুলা। এই যে দেখেন আমি কাছে গেলে উড়ে যায়। তো আমি কাছে গেছিলাম আর সবগুলো উড়ে চলে গেছে, আবার ওই সাইড থেকে সবগুলো উড়ে আবার এখানে চলে আসছে। আমি একটু দূরে দাঁড়ায় আছি, ক্যামেরাটা সামনে দিয়ে আমি একটু দূরে দাঁড়ায় আছি, সেজন্য দেখাইতে পারতেছি আপনাদেরকে। নয়তো বা আমি বেশি কাছে গেলে ওরা উড়ে চলে যায়, সেজন্য দেখাইতেছি। তো এখন এগুলার বক্স গুলা হাড়ি গুলা দেখি যে বাচ্চা কাচ্চা আছে নাকি, ডিম আছে নাকি। গতবার তো দেখাইছিলাম বাচ্চা কাচ্চা, তারপরে ডিম দেখাইছিলাম। এখন কোন কোন হাড়িতে ডিম আছে বাচ্চা আছে সেটা আমিও জানি না, এখন জানতে পারবো। আপনাদেরকে দেখাইলে আমি নিজেও জেনে যাব। তো চলুন দেখে আসি কোন কোন বক্সে কোন কোন হাড়িতে ডিম বাচ্চা আছে। আর এই যে দেখেন একটা বক্সের মধ্যে সবগুলো বেঙ্গলি ফিঞ্চ একসাথে বসে আছে, এখানে একটা বাচ্চাও আছে মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগতেছে। কিছু বেঙ্গলি ফিঞ্চ উড়ে চলে গেছে, তারপরেও দুইটা এখানে আছে বক্সের মধ্যে। আর উপরে একটা ফ্রন্ট কালার আছে, দেখেন অনেক সুন্দর লাগতেছে ফ্রন্ট কালারটা। আর এখানে বাচ্চা সহ আছে, এক পিস বাচ্চা সহ একটা বেঙ্গলি ফিঞ্চ আছে মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এত সুন্দরভাবে ওরা বক্সের মধ্যে বসে থাকে, অনেক কিউট লাগে আল্লাহর রহমতে। এই যে দেখেন ডিমের মধ্যে বসে আছে মাশাল্লাহ। তা আমি এখন অন্য বক্সগুলোতে দেখি নতুন করে জামা পাখি ডিম দিছে নাকি, বাচ্চা ফুটছে নাকি, কি কন্ডিশনে আছে সেটা দেখি। এই যে দেখেন জামা পাখির বাচ্চাগুলো নতুন করে ফুটছে, যেগুলো বক্স থেকে বের হয়েছে। আমি এর মধ্যে জামা পাখিকে নিয়ে ব্লগ করতে পারি নাই, সেজন্য দেখাইতে পারি নাই যে কয়টা বাচ্চা বের হয়েছে, কয়টা বাচ্চা উড়ার উপযুক্ত হয়েছে এবং উড়ে বের হয়ে গেছে খাবার খাচ্ছে, ওগুলো দেখাইতে পারি নাই। তারপরও এখানে কর্নারের মধ্যে কিছু বাচ্চা বসে আছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে আছে যে হোয়াইট কালার এক পিস বাচ্চা, আর একটা ফ্রন্ট কালার দেখাবো আপনাদেরকে। এখানে ব্ল্যাক আছে মোট 6 পিস, আর হোয়াইট আছে 1 পিস। তো এগুলো বের হয়ে এখানে থাকে, পরবর্তীতে সম্পূর্ণভাবে উড়া শিখলে ওরা উড়ে মা বাবার সাথে একসাথে থাকে। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে, ঘুম যাইতেছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি এদের মা বাবাকে দেখাই। এই হচ্ছে যে ফ্রন্ট কালার বাচ্চাটা, ফ্রন্ট কালার বাচ্চাটা অন্য জায়গায় বসে আছে, কালোগুলো যে সাইডে আছে ওই সাইডে নাই, এটা আলাদা করে বসে আছে, কালার ডিফারেন্ট, তো সেজন্য সামনে বসে আছে মাশাল্লাহ, দেখতে পাইতেছেন অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখেন প্রথম একটা বক্স খুলছি, ওই বক্সের মধ্যে দুইটা ডিম দিছে, দুইটা ডিমের মধ্যে একটা ডিম ফুটছে। দেখেন বাচ্চাটা হা করে তাকায় আছে খাবার খাওয়ার জন্য। তো ইনশাল্লাহ আমি আজকে ডিম কুচি দিয়ে দেবো, কারণ হচ্ছে যে নতুন করে বাচ্চা ফুটছে সেজন্য। এই বক্সটাতে 3টা ডিম আছে আল্লাহর রহমতে, দেখেন এই বক্সের মধ্যে 2টা বাচ্চা আছে, এগুলো বড় হয়ে গেছে ইনশাল্লাহ।
এগুলো কয়েকদিন পর উড়ার উপযুক্ত হয়ে যাবে, বক্স থেকে বের হয়ে যাবে। আমি যে এদের থেকে একটু বড় কিছু বাচ্চা দেখাইছি, ওই রকম হয়ে গেলে ওরা বের হয়ে যাবে বক্স থেকে, তারপরে গিয়ে নিচে বসে থাকবে। এই যে দেখেন, এই বক্সটাতে আরেকটা বাচ্চা আছে, এটার মধ্যে ফ্রন্ট কালার একটা বাচ্চা আছে, তো আরগুলা ডিম নষ্ট হয়ে গেছে। যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ একটা বাচ্চা আসছে, সেটা ফ্রন্ট কালার। এই হাড়িতে কিছু নাই, এই হাড়িতে আপাতত কিছু নাই, ইনশাল্লাহ ডিম দিবে। এই হাড়িতেও নাই। বক্স এবং হাড়িতে আমি ডিম বাচ্চা দেখা শেষে, এই যে দেখেন জামা পাখিগুলো এখনো এখানে বসে আছে। আমি যখন ডিম বাচ্চা দেখি তখন গিয়ে ওরা গ্রিলের মধ্যে বসে থাকে, আমি যখন জামা পাখি রুম থেকে বের হয়ে যাই তখন গিয়ে ওরা বক্সের মধ্যে হাড়ির মধ্যে গিয়ে বাচ্চাদেরকে খাওয়ায়, ডিম পারে, খাবার দাবার খেয়ে ঘুম যায়। যাক মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে জামা পাখিগুলা, আলহামদুলিল্লাহ। এখন আমি কোনুর পাখির আপডেটটা দেখাই ফেলি। কোনুর পাখির আপডেটটা হচ্ছে যে কোনুর পাখির এখান থেকে কোনুর পাখির পেয়ারটা আমি ভেঙে ফেলছি, ওদেরকে আলাদা করে রেখে দিছি, রেস্টে দিয়ে দিছি। কারণ হচ্ছে যে ওরা ডিম বাচ্চা করতেছিল কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছিলাম না, সেজন্য আমি রেস্টে দিয়ে দিছি। যাক মাশাল্লাহ অনেক সুন্দরভাবে রেস্টে আছে ওরা। আর এই যে দেখেন ওরা উড়ো উড়ি করতেছে, এখানে এক পিস আছে, পাশে কেজি এক পিস আছে, দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে যে মেইল, মেইলের পাশে আমি বক্সটা লাগাই রাখছি, কারণ হচ্ছে যে মেইল আসা যাওয়ার মধ্যে থাকলে ফিমেলকে চিনে দিতে পারবে, সেজন্য যেন ওদের ডিম পারতে কোনো অসুবিধা না হয়। সেজন্য তো রেজাল্ট ভালো হয় নাই, আল্লাহর রহমতে পাখি সুস্থ আছে, সেটা আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। কারণ হচ্ছে যে অনেক পাখি আছে যে অসুস্থ হয়ে যায় ডিম পারতে পারতে, আল্লাহর রহমতে এগুলো সুস্থ আছে। তাই আমি ফিমেলটা দেখাই। এই যে দেখেন ফিমেলটার মল্টিং চলতেছে, মল্টিং চলাকালীন মানে পালক পাল্টাইতেছে। পালক পাল্টানোর সময় কোনো সময় পাখিকে বিড়ে দিবেন না, কারণ হচ্ছে যে এতে ওদের বেশি ক্যালসিয়াম লাগে। যখন পালক পরিবর্তন হয় তখন গিয়ে পাখির অনেক শক্তি লাগে, ধৈর্য লাগে, এবং ওর শরীরও খারাপ থাকে, সেজন্য ওকে ক্যালসিয়াম দেওয়া দরকার, ভিটামিন জাতীয় খাবার দেওয়া দরকার। কারণ হচ্ছে যে ওদের যদি ওদের মল্টিংয়ের সময় শরীর থেকে পুরনো পশমগুলা পরিবর্তন হয়ে নতুন পশম গজায়, সেজন্য ওদেরকে ভিটামিন খাওয়ানো দরকার আল্লাহর রহমতে। এই যে দেখেন এর মল্টিং প্রায় শেষ হয়ে গেছে মাশাল্লাহ। এটা হচ্ছে ফিমেল, ফিমেল মেল কাছাকাছি রাখছি আল্লাহর রহমতে মাশাল্লাহ, দেখেন আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জামা পাখি গুলাকে আমি অনেকদিন ধরে মিস করছি, এবং জামা পাখির বাচ্চা গুলা কেমন লাগলো, ডিম গুলা কেমন লাগলো, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আবারও দেখা হয়ে যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়া আছে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।